বন্ধুরা, আমি অপূর্ব এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। এখন আমি এসেছি প্রাণের শহর কলকাতাতে, আর আমার সঙ্গে এসছে আমার বন্ধু অনির্বাণ। তো কলকাতাতে অনেক ঘোরার জায়গা আছে, তো তার মধ্যে আজকে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সো গাইজ, লেটস গো টু মি। কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, আর এখন থেকে আমরা পৌঁছইনি, তো বুঝতে পারছি না আমরা ঠিক রাস্তায় আছি কিনা। তাও কিছু জিজ্ঞেস করি, গুগল ম্যাপটা ঠিকই দেখাচ্ছে? গুগল ম্যাপ ঠিক দেখাচ্ছে, আর একটু এগিয়ে বাঁ দিকে যেতে বলছে। সো যাওয়া যাক। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে। আমরা পৌঁছে গেছি এখন বিড়লা প্ল্যানেটারিয়াম, আর 2-3 মিনিট হাঁটা পথ, তারপরে পৌঁছে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঢোকার জন্য দুটো দ্বার আছে, একটা হচ্ছে উত্তর দ্বার আর একটা হচ্ছে দক্ষিণ দ্বার। তো যেটা উত্তর দ্বার সেটাকে প্রধান দ্বার বা সিংহ দ্বারও বলা হয়। তো আমরা এখন উত্তর দ্বার দিয়ে ঢুকব। উত্তর দ্বার দিয়ে ঢুকে একটু হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে সিংহাসনে বসে থাকা রানী ভিক্টোরিয়ার এক মূর্তি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে টিকিট প্রাইস সেটা হচ্ছে ইন্ডিয়ানের জন্য 30 টাকা এবং ফরেনারের জন্য 500 টাকা। রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে 1906 সালে এটির স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয় এবং 1921 সালে এর উদ্বোধন হয়। এইবার আমরা যাচ্ছি মিউজিয়ামের দিকে, আর এই হচ্ছে তার লাইন। মিউজিয়ামে ঢুকে প্রথমেই এটা চোখে পড়ে সেটা হচ্ছে রবার্ট ক্লাইভের স্ট্যাচু, আর ঠিক তার বাঁ দিকেই ক্যালকাটা গ্যালারি। এই গ্যালারিতে পুরনো দিনের বেশ কিছু ম্যাপ, ছবি এবং তাদের ডিটেলস দেওয়া আছে। এই 4টে আলাদা আলাদা যে ফ্রেম তোমরা দেখতে পাচ্ছ, এই পুরোটাই কিন্তু একটাই পেন্টিং। তাছাড়াও এইখানে আছে পুরো দিনের ব্যক্তিদের মডেল এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র।
এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা ফুটিয়ে তুলেছে পুরনো দিনের কলকাতাকে, পুরনো দিনের কলকাতার বাড়িঘর, দোকানদানি, বিভিন্ন মানুষের কাজকর্ম, এইসব। এইবার আমরা ঢুকছি মেইন হল বা সেন্ট্রাল হলের দিকে। স্ট্যাচু এবং সেন্ট্রাল হলের ফ্লোরটাকে দেখে নেওয়ার পর তোমরা ওপরে আসতে পারো টপ ভিউ দেখার জন্য। মানে ওপর থেকে সেন্ট্রাল হলের যে ভিউটা দেখতে লাগে সেটা এক কথায় অসাধারণ। আমার এক্সপিরিয়েন্সে যদি বলি তাহলে ভিক্টোরিয়া হলে এখনও পর্যন্ত যা যা দেখলাম তার থেকে আমার বেস্ট লাগলো এই সেন্ট্রাল হলের টপ ভিউটা দেখতে। সেন্ট্রাল হল থেকে বেরিয়ে বাঁদিকেই আছে দরবার হল, যেখানে পুরনো দিনের ব্যবহৃত বন্দুক, তলোয়ার এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র রাখা আছে। তাছাড়াও এই হলে রয়েছে বেশ পুরনো এবং বড় বড় পেন্টিং। তো এই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম আলোতে মাখামাখি। গাইজ, এটা হচ্ছে দক্ষিণ দ্বারের ভিউ। তোমরা যদি উত্তর দ্বার দিয়ে না ঢোকে দক্ষিণ দ্বার দিয়ে ঢোকো তাহলে যে ফার্স্ট ভিউটা দেখতে পাবে সেটা হচ্ছে এই ভিউটা। তোমাকে ভালোবেসে আমার চিরকুট। সো গাইজ, দিস ব্লগ ইজ ওভার। আই হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড বাই। গুড বাই।